ইত্যাদি খ্যাত কণ্ঠশিল্পী আকবর আলী গাজী মারা গেছেন। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটি দুপুর 3:15 দিকে গায়কের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করেছেন তার কন্যা অথৈ। অথৈ লিখেছেন, আব্বু আর নেই। অনেকদিন ধরে ডায়াবেটিক্স, জন্ডিস, কিডনি, রক্তের প্রদাহ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন আকবর। দুই কিডনি নষ্ট হওয়ার কারণে তার শরীরে পানি জমে যায়, সে কারণে ডান পা নষ্ট হয়ে পড়ে। কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। এরপর কিডনি ও লিভারের সমস্যা মারাত্মক আকার ধারণ করে। শেষে গত 9 নভেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছিল, কিন্তু তাতে আশানুরূপ ফল আসেনি। শেষ পর্যন্ত না ফেরার দেশে উড়াল দিয়েছেন হাত পাখার বাতাসে খ্যাত এই শিল্পী। চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। সবার কাছে তিনি আকবর নামেই পরিচিত। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তোমার হাত পাখার বাতাসে গানটাকে আলোচনায় নিয়ে আসে। এরপর এই গানটি দেশ বিদেশের দর্শক শ্রোতাদের কাছে তাকে পরিচিত করে তোলে। এর আগে তিনি যশোরে বিভিন্ন স্টেজ শোতে গান গাইতেন। সঞ্জিদা রহমান, ঢাকা স্টেট।